প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে আইসিটি, তোমাদের জন্য শতভাগ কমন উপযোগী, 100% কমনের মতো আজকে আইসিটি স্পেশাল সাজেশনটা দিব একদম ফ্রিতে, কোনো টাকা লাগবে না কিছু না। কারণ আমাদের আমরা খুবই কম মূল্যে সবসময় সাজেশন প্রোভাইড করে থাকি স্টুডেন্টদের। যেমন আমাদের ইংলিশের একটা সাজেশন ছিল মাত্র 50 টাকার পিডিএফ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শতভাগ কমন পেয়েছে স্টুডেন্টসরা, যে পাশ করার মতো না সেও বলেছে ভাইয়া ইনশাল্লাহ পাশ করবো আপনাদের সাজেশন পড়ে। এবং আইসিটিতে খুব ইজিলি কীভাবে পাশ করতে পারবে সেখানে তোমাদের এমসিকিউ দেখাচ্ছি, সময় 25 মিনিট, 25 পূর্ণমান। কোন কোন চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো থাকে বোর্ড পরীক্ষায় সেগুলো তোমরা একটু দেখে নাও। যেমন ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত, তারপর এর সমকক্ষ হেক্সাডেসিমেলের সংখ্যা কত, এটা তো তোমার একটু এগুলো একটু ম্যাথ করে বের করতে হয়। তারপর বিভিন্ন উদ্দীপক থাকবে, এই যে বিভিন্ন উদ্দীপক থাকবে, এখান থেকে উদ্দীপক দেখে তোমাকে বুঝে অ্যান্সারটা করতে হবে যে ওইটা কী হবে, উদ্দীপকের সার্ভিসটির নাম কী। ক্লাউড কম্পিউটিং, এই যে বর্তমানে একটি নতুন সার্ভিস গ্রহণ করা, অটো আপডেট, উচ্চ গতি সম্পন্ন সুবিধা পাওয়া যাচ্ছে, এগুলো কী, ক্লাউড কম্পিউটিং। তো তোমরা এমসিকিউ এর জন্য বা রিটেনের জন্য খুব ইজিলি ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার এগুলো যদি একটু ভালো করে ফলো করো তাহলে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। কারণ এবার তো তোমাদের পরীক্ষা হবে টোটাল 75-এর মধ্যে, ঠিক আছে, 75-এর মধ্যে পরীক্ষা হবে, এই জন্য তোমরা খুবই ইজিলি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে আইসিটিতে। কারণ অসংখ্য মানুষ আগের 2022 সালে যারা আমাদের কাছ থেকে আইসিটির সাজেশানগুলো পরীক্ষার আগে দেখেছিল তারা কিন্তু শতভাগ কমন পেয়েছে এবং অসংখ্য ধন্যবাদ জানিয়েছে, ফোন করে, এসএমএস করে, কমেন্টের মাধ্যমে জানিয়েছে। এবং আমাদের ফেসবুক যে হৃদয় আপডেট জব প্রিপারেশান পেজটা আছে, পেজটা তোমরা অবশ্যই ফলো দিবে, হৃদয় আপডেট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রতিনিয়ত তোমরা নিউজ আপডেটগুলো পেয়ে যাবে এবং যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য এই চ্যানেল থেকে তোমাদেরকে আমরা দিব। এবং দেখতেই পাচ্ছ যে কোন কোন একটা যে বোর্ড পরীক্ষায় বোর্ড সমাধানে যেই যেই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো করা হয়, কোন কোন বিষয় থেকে আসে, যে বায়ো ইনফরমেটিক্স, জটিল রোগ বায়ো ইনফরমেটিক্স, তারপরে তোমার বিভিন্ন বায়োটেকনোলজি আছে যেগুলোর মাধ্যমে, এবং তোমাদেরকে বলে দেই যে এরকম ধরনের মানে ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল এগুলো থেকে কিন্তু বিভিন্ন ম্যাথ আসবে, ছোটো ছোটো এমসিকিউগুলো আসবে, এগুলো একটু বারবার একটু করে ফেলো। কারণ এখনও তো সময় আছে, 2 দিন তোমার হাতে রয়েছে, একটু ভালো করে শেষ সময় একটু দেখো এরকম। এটা তো এমসিকিউ সাজেশন, এরপরে আমাদের রিটেন সাজেশন আসতেছে, অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমরা রিটেন সাজেশনটা দিব। এবং এমসিকিউর জন্য প্রথম অধ্যায়, সেকেন্ড অধ্যায়, থার্ড অধ্যায় এগুলো খুব ভালো করে করতে হবে। তো হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।